নমস্কার বন্ধুরা, আমি শুরু করতে চলেছি এক সত্য যা চলে গেছে আজ থেকে প্রায় 60 বছর আগে। বন্ধুরা মন দিয়ে শুনুন, ভগবানের কাছে বলি, আজ আমি আপনাদের কাছে বলতে চলেছি, আজ 150 কোটি লোকের মাধ্যমে আমার কথাটা ছড়িয়ে দেবেন, যত পারেন শেয়ার করবেন। বই তো লিখতেই পারলাম না, তো যাই হোক, অন্তত শেয়ার করলে সবাই তো দেখতে পাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। আর একটা কথা, মসলন্দপুর সাহাপাড়া গ্রাম, ঈশ্বর বিনোদ বিহারী রায়, তার স্ত্রী স্বদেশীবালা রায়, তারই একমাত্র কন্যা আমি, জ্যোৎস্না দাস রয়। আমার জন্ম মসলন্দপুর সাহাপাড়া গ্রামে, 1965 সাল 10ই জানুয়ারি। আমার জন্ম কাহিনীটা বড় কষ্টের, কেন জানেন? আমার বাবা একজন কৃষক ছিলেন, আমার মা বাংলাদেশ ছেড়ে এদেশে চলে আসে 1947-এ, যখন চারিদিকে স্বাধীনতা দিবস পালন হচ্ছে, তখন আমার মা আর বাবা এই দেশে চলে আসে। সে ঘটনা পরে বলবো, তারও বিস্তার ঘটনা। আমার মা বাবার থাকার কোনো জায়গা ছিল না, আমার মা বাবা পড়াশুনোও জানতেন না, গ্রামের মানুষ, গাছতলায় পড়ে থাকতেন, আর যা পারতেন, যে কাজে যে ডাকতেন সেই কাজই তিনি করতেন। সন্তানের ইচ্ছা কার না হয়, আমার মার ইচ্ছা ছিল আমার ঘরে একটি সন্তান আসুক, কিন্তু আমার বাবার ইচ্ছা ছিল না, কারণ বাড়িঘর কিছু নেই, একটা গাছতলায় সন্তান হওয়া। আমার বাবা মাকে একটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেদিন আমি জায়গা কিনে বাড়ি করতে পারবো সেই দিনই আমাদের ঘরে ছেলেই হোক আর মেয়েই হোক আসবো। আমার বাবা জায়গা কিনলেন, বাড়ি করলেন, টিনের বাড়ি, চারিদিকে মাটির দেওয়াল, ধানের জমিও কিছু কিনলেন। এটা হচ্ছে মসলন্দপুর সাহাপাড়া গ্রাম, উত্তর 24 পরগনা। একটা অনুরোধ বন্ধুরা, মা মাসি মসলন্দপুরবাসী, যদি কেউ আমার ভিডিও আপনারা দেখতে থাকেন, প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করবেন। কথাগুলো অনেক চাপা ব্যথা নিয়ে আমি পড়ে আছি, যার জন্যে আমি আজ রোগগ্রস্ত হয়ে গেছি, ভিতরে চেপে রেখে রেখে আজ আমি সেটা পাশ করতে চলেছি। যাই হোক, আমার বাড়ি করার পরে ঈশ্বরের কী ইচ্ছা, আমার মার কোনো সন্তানাদি হলো না। অনেক ডাক্তার দেখিয়েও তাকে বলে দেওয়া হলো যে আপনার জীবনে সন্তান হবে না। একদিন আমার বাবা চাষ করতে গেছে, তখন 1965 সাল। জানেন বন্ধুরা, কে যেন আমাকে ধান ক্ষেতের আলের উপর ফেলে রেখে গেছে। সদ্য যখন ছিলাম আমি, লাল পিঁপড়ে আমাকে ধরে নিয়েছে। এমতো অবস্থায় আমার বাবা বিনোদ বিহারী রায় দুপাতে তুলে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসে। তখন পুলিশ কাউকে বলতে হতো না যে আমি বাচ্চা পেয়েছি নেব, কাজেই আমার বাবারও বলতে হয়নি। আমার বাবা আমাকে নিয়ে আসে, আমার মা সযত্নে দুহাত পেতে আমাকে তুলে নেয়।
আমার নামকরণ করা হয়। অন্ধকার ঘরে আমার জ্যোৎস্না এসেছে, এ নিয়ে পাড়ার লোকেও অনেক আমাকে খেপাত, বলতো বেদের মেয়ে জ্যোৎস্না। কিন্তু আমি বলতাম, না, আমি বিনোদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্নায় যেমন কাহিনী দেখেছেন, সারা জীবন কাঁদতে কাঁদতে গেছে, আমার জ্যোৎস্না নামটাও।